نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة قال النبي في الجنة والصديق في الجنة والشهيد في الجنة والمولود في الجنة والرجل يزور أخاه في ناحية المصر لا يزوره إلا لله عز وجل ونساؤكم من أهل الجنة الودود المولود العود على زوجها التي غضب جاءت حتى تضع يدها في يد زوجها وتقول لا ذوق غمزا غمزا حتى ترضى سلسلة صحيحة إمام الباني رحم الله تار سلسلة صحيحة غرنتي حدث تنسن يكشتو شبتو أشي نمبر حدث আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ তাসলিম বর্ষিত হোক আখিরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। খুতবার বিষয় আদর্শ পরিবার। আমরা অনেক কথাই শুনেছি জানি, বাস্তবে যদি আমরা লক্ষ্য করি যে আজকে বর্তমানে আমাদের ফিতনা সমস্যা যা রয়েছে সবার পিছনে একটি কারণ যে আমরা মূলত পরিবারকে নিজের ছেলে মেয়েকে এদের কেউ আমরা কন্ট্রোল করতে পারি না এবং এদের কারণেই মূলত আজকে আমাদের অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। একটি কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওহির মাধ্যমে আপনার মাঝে আমার মাঝে আপনাকে আমাকে সারা বিশ্বের মানব জাতিকে সবার জন্যই যে ওহি প্রচার করে গেছেন, ওহি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস এখন বর্তমানে এমন কিছু নেই যা আমরা পাই না। এর আগে অনেক সময়তেই দেখা যেত যে হাদিস গ্রন্থগুলা বাংলা পাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যেত, কিন্তু এখন বলা যাবে প্রত্যেকটি হাদিস গ্রন্থ বাংলায় অনুবাদ করা আছে। অনুবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে কেউ তাদের মাঝহাবি গোড়ামি কিছু ঢোকায়েছে, তর্জমার ভিতরে কেউ নিজের মাঝহাব সাব্যস্ত করতে পারে না। যখন ব্যাখ্যা করে ব্যাখ্যার ক্ষেত্রেই কিছুটা উল্টা পাল্টা ঢোকে দেই, এইভাবে সমাজকে নষ্ট করে। তো যে বিষয়টি হল যে আমরা এত নিচে কেন? বাস্তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আমাদের পরিবারের কারণে আমরা এত পিছনে। আমাদের বাড়িতে যে মেয়েটি নিয়ে এসেছি আমরা, ওর যাচাই বাছাই না করে নিয়ে এসেছিলাম, আমি নিজেও ঠিক না, আর একজন মেয়েকে নিয়ে এসেছি বিবাহ করে, যে মেয়েটিও ভালো নাই। আপনার বাড়িতে ঘরে যদি কেউ চোর বসে থাকে, শত্রু বসে থাকে, তাহলে বাড়ির চোর বা শত্রুকে ধরা খুব কঠিন ও জটিল। আপনার বাড়িরই স্ত্রী আপনি নিয়ে এসেছেন, বাইরে কাজকর্মে কর্ম করতে গেছেন, দেখা যাচ্ছে আপনার এই স্ত্রী পরপুরুষের সাথে কথা বলছে। আজকে বর্তমানে বন্ধু বান্ধব আমাদের বেশি হয়ে গেছে, আপনার নাকি বন্ধুর সামনে আপনার স্ত্রীকে না নিয়ে যেতে পারলে আপনার স্ত্রী মডার্ন নয়, কথাটি সত্যই কথা। এখন এমন হয়েছে আপনি একটা ভালো মেয়েকে বিবাহ করেছেন, পর্দানশীল মহিলা আপনার বাড়িতে এসেছে, আপনি বলছেন এই মেয়ে চলবে না, এই আধুনিক না। সমস্যাটা কোথায়? আধুনিক না, আধুনিক করতে গেলেন, স্বামী গেল বিদেশে, আধুনিকভাবে চলতে বলেছেন, ওই স্বামীতে পাঠাইছে তার বন্ধুকে, যাও আমার বাড়িতে তোমার ভাবিকে এই জিনিসগুলো দিবে, খুব ভালো কথা। দিয়েছে, দু একবার এসেছে, তার সাথে পালায় গেছে, এরকম হয় না? হয় না, অনেক হয়। তো বাস্তবে আমরা যেগুলা অঘটন ঘটছে যেগুলা, এই একটা মূল কারণ। আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে সমস্যা যেগুলা, যে আমাদের সাথে অনেকে কাজ করছে, কিছু টাকা পয়সা বা কিছু তার বউয়ের জন্য দিচ্ছে, তো এটা কি ঠিক হবে? তার বউয়ের সাথে কথা বলবে, দেখা করবে, এটা কি ঠিক হবে? তা আমি বললাম, সাধারণ সেন্সে বলেন তো, যেমন আগুন, আগুন আর আপনার আউর বলেন নাকি? আমাদের এলাকাতে আগুন আউর বলি আমরা, যেগুলা ধানের ক্ষেতে আমরা পাই। আচ্ছা, আগুন যদি আউরের ভিতরে লাগায় দেন, এগুলো জ্বলবে না, কিছু হবে না? হবে না, অবশ্যই জ্বলে যাবে, পুড়ে যাবে। আপনি যদি আগুন ধরায় দেন ওখানে, আপনার ওই আউরে যা আছে সব পুড়ে যাবে। এক যুবককে পাঠাইলেন বন্ধু করে, আপনার স্ত্রীর সাথে দেখা হবে, আপনার স্ত্রীও সুন্দর মিষ্টি ভাষায় কথা বলল, ও দুটা কথা বলল, ওর সাথে দেখা গেল যে স্বামী তো অনেকদিন থেকে নাই, বাসে যা হোক, ওই যেখানেই থাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আদর্শ পরিবার আমাদের এইভাবে ধ্বংস হচ্ছে। আপনার মেয়ে বাড়িতে, মেয়ে বাড়িতে রয়েছে, আর একজন ছেলেকে পাঠাচ্ছেন, যাও আমার বাড়িতে যাও, কেউ নাই, আমার মেয়ে আছে, কথা বলে আসো। বাড়িতে মাস্টার রাখছেন, মাস্টার রাখার পরে মেয়েকে পড়াতে দিচ্ছেন, আপনার মেয়ে যুবতী মেয়ে, বিবাহ দেওয়া যাবে, মাস্টার রেখেছেন, দুই দিন পর ওই মাস্টারের সাথে বিবাহিত হোক আর যাই হোক, পালিয়ে গেছে। বাস্তবে নমুনা এগুলা, এই কারণেই কিন্তু আমাদের পরিবার ধ্বংস হচ্ছে। আরো ধ্বংস হচ্ছে, দেখেন আমরা একটা সুর তুলেছি, এখনো সুর আছে, বাচ্চা যদি দুইটা হয় যথেষ্ট,
একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। আমরা বুড়া বুড়ি একসাথে খাবো, অল্প নিয়ে আসবো, খাবো, মজা করব। এগুলা কথা কি মিথ্যে না সত্য কথা? আপনি বলেন যদি পরিবার ঠিক করতে চান, আদর্শ পরিবার যদি চান, কোরআন সুন্নার ছায়াতলে আসেন। আপনার এক ছেলে, আপনাকে উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন, এগুলা সাধারণ কথা, বুঝার কথা। আপনার এক ছেলে, আপনার ধন সম্পদ অনেক রয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে জীবনেই পড়বে না। ও বলবে যে আমার বাপের অনেক রয়েছে, খাবে কে এত বেলা? খাওয়ার তো লোক নাই, খাবে কে? এত ধন সম্পদ খাওয়ার লোক নাই, বস থেকে খেলেও শেষ হবে না। ও পড়বে, পড়াশোনার দরকার নেই। আপনার এক ছেলে এসছে, কোন সমস্যা কোনো প্রতিষ্ঠানে দেশেন, কোনো কথাতে হয় তার মিলেনি, আয়সা বাবাকে বলছে বাবা ওই প্রতিষ্ঠানে পড়বো না। আয়সা ওস্তাদ কেমন কথা বললেন, ওস্তাদের কথায় ওস্তাদ কষ্ট পেলেন, আপনার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। যেখানে যাচ্ছেন ছেলেকে রাখতে পারছেন না, লাস্টে আপনার ছেলে গোন্ডা হয়ে বের হল। লাস্টে কি করবে? আপনার এই ছেলেই আপনাকেও মারবে, আপনার স্ত্রীকেও মারবে। বাস্তব সত্য কথা বলছি, আমার নিজের দেখা। তারাবি পড়াতাম সে সময় মদিনা যাওয়ার আগে, এক পরিবারে যেতাম, যেহেতু ডাক্তার হাফেজ সাহেব মানুষ, ছোট মানুষ, ডাক্ত যেতাম। তো ওই পরিবারে যাওয়ার পরে ওই পরিবারের এক ছেলে এক মেয়ে, পরে ওর বাবা বলছে যে আব্দুল মতিন কি করি, এখন এক ছেলে এক মেয়ে হয়েছে, আর তো বাবা ছেলে মেয়ে হবে না, আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, এই ছেলে ওর মাকে তাড়াও করছে, মেরে ফেলবে তাই। এবং রাগ করে টিভি যা ছিল আর যা বাড়িতে যা ছিল সব ভেঙে ফেলেছে, ফ্রিজ টিভি সব ভেঙে ফেলেছে, এখন ছেলে আর কথা শুনে না, বরং ওর মাকে তেড়ে বেড়াচ্ছে হাঁসালিয়া। এখন করবেনটা কি? এখন বাবা বিয়ে করবো না কি করবো, কোনো বুদ্ধি পাচ্ছি না। মানে ও বলছে এমন হয়েছে যে এমন আমার সাথে আর কথা বলে না ছেলে। কারণ একটাই, আপনার ছেলেকে খুব আদর করেছিলেন, আদর করেছিলেন, প্রতিষ্ঠানে দিয়েছেন, তারপরেও হয়তো একটা শাসন করেছে, আপনার কাছে কড়া মনে হয়েছে, ছেলেকে নিয়ে চলে গেছেন, তারপরে অভিশাপ লেগেছে, আপনার ছেলে মানুষ হতে পারেনি, আপনাকে আর একদিন তেড়ে বেড়াচ্ছে। কারণ কি? এক ছেলে এক মেয়ে। আপনার ওই পরিবারে যদি আরো তিনটি সন্তান থাকত, তাহলে এই ছেলে কোনোদিন এ কথা বলতো না, আপনিও বলতেন, ওই মায়ও বলতো তোমার মতো ছেলের আমার দরকার নেই বাবা, তুমি চলে যাও। বাস্তব তাই। আজকে আমাদের পরিবারকে আমরা এইভাবে ধ্বংস করছি। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তান নেও, সন্তান নিতে থাকো, আর আপনি বললেন দুটাই হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো, বাস। এইভাবে আমরা চলছি, ছেলে মেয়েকে ঠিক করবেন কি করে? আপনি আবার বলছেন যে না, অমুক পরিবারে বিবাহ করলে পরিবারটা খুব ছোট, তো ভালো হবে, কিছু পাব। আমরা এইগুলাই দেখি, এটা আপনার ভুল। যে পরিবারে বেশি মেয়ে ছেলে মেয়ে যে হয় ওই পরিবারে বিবাহ করেন, আপনার শান্তি আসবে। মানুষে আজকে মায়ের খাচ্ছে এইভাবে। আপনাকে আদর্শ পরিবারের সম্পর্কে দুটা কথা বলতে চাচ্ছিলাম। আগেই একটি আয়াত পড়েছি, সবার জানা, জানা তারপরেও আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই আয়াতটি মনে হয় এমন কেউ আছে জানে না, সবার জানা, মোটামুটি সবার জানা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল বলছেন আমার অনুসরণ করো, তাহলে কি করবেন? আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ভিতরে রয়েছে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, রাসূলের অনুকরণ অনুসরণ করা লাগবে। ইচ্ছা মতো চললে নিজেও ঠিক হতে পারবেন না, পরিবারকেও ঠিক করা যাবে না। যদি তাই হয়, তাহলে আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন যে আল্লাহ ভালোবাসবেন আপনাকে। যারা রাসূলের অনুসরণ করবে তাদেরকেই আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। অন্য আয়াতে কেন রাসূলের অনুসরণ করব, কেন
আদর্শ পরিবার গড়ব কেন? আল্লাহ বলছেন মাইয়াতিয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ এর ভিতরে রয়েছে আল্লাহর আনুগত্য। রাসূলের কথা শুনলে আল্লাহরই কথা শোনা হয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুম রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আমি এই কোরআনের আয়াত দিয়ে শুরু করলাম, রাসূলের হাদিস একটা শুনুন, আশা করি কাজে লাগবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন, আমি কি তোমাদেরকে খবর দিব না যে পুরুষ যারা রয়েছে তাদের ভিতরে কারা জান্নাতি হবে? আশা করি শুনতে সবাই চাইবে। যারা মুসলিম, মুসলিম নাম ধারণ করলে তার অন্তরে যদি একটু ভয় থাকে তাহলে সেও চাই যে মৃত্যুর পরে আমার যেন, আমি যেন ভালো থাকি, এটা সবাই চাই। আপনি বলুন তো, আজকে ভাবছেন মসজিদ এসেছেন, এই মাদ্রাসার পার্শ্বেই গোরস্থান, একদিন এক ভাই, আমার নাম মনে হচ্ছে না, রাস্তায় চলছি, উনি বলছেন এই পার্শ্বে মনে হয় গোরস্থান আছে, এই পার্শ্বে মনে হয় কিছু কবর আছে মাদ্রাসার পিছনে। উনি বলছেন যে ওস্তাজি কবরে দেখলাম কবরটা ফাটা আছে, কালো হয়ে কি পড়ে আছে, আমি কান দিলাম না, এখন কি বলবো, আবার কি সাধারণ মানুষ কি বলে বেড়াবে, মানুষকে ফেতনা সৃষ্টি করবে। তো সমস্যাটা হলো ও দেখছে কবরে কি আছে, তাহলে ওই কবরে যেমন দেখছেন আপনাকে এই জায়গাতে যেতে হবে, একটু ভয় হয় না? হয় না, হয় না? আপনি বলুন তো, যখন অন্ধকার রাত ওই জঙ্গলগুলো আছে আপনি একাই যান তো কেমন করে যান? না হলে আপনার ভয় আছেই আছে, লাগবেই যে এখানে আমি যেতে পারবো না, হয় হিংস্র জন্তু রয়েছে অথবা মানুষ রয়েছে, কেউ চোর বা ডাকাত রয়েছে আমাকে মারবে বা আর কিছু, এটা কেউ যেতে পারবে না। কিন্তু আপনাকে, আপনি একবার চিন্তা করুন, ওই যে অন্ধকার স্থানে আপনি মারা গেলে ওখানে রাখা হবে, একবার চিন্তা করে দেখেছেন? আমরা চিন্তা করি না, মানুষ মারা গেলে অনুষ্ঠান পালন করি, বাস মাটি দিতে হবে, এখান থেকে আমাদের শেষ, শেষ হয়ে গেল। কিন্তু মৃত্যুর পরে আপনার হিসাব নিকাশ রয়েছে, এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক 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 কথা বলেছেন। এটি একটি কথা, তিনি বলছেন আমি কি তোমাদের বলে দিব না যারা পুরুষদের ভিতরে কিছু জান্নাতি হবে? এরূপ কথা বললে পারে সাহাবারা অনেক সময় আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন যে একটা প্রশ্ন তিনি করে দিতেন, তারপরেও যদি সাহাবাদের জানা থাকত তারপরে তারা বলতেন না, তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এই কথাটা শোনার জন্য তিনিরা বলতেন না, জানা থাকলেও উত্তর দিতেন না। আল্লাহ রাসূল যখন বললেন তখন আল্লাহ রাসূলকে বলবেন, হে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বললেন আন্নাবিয়্যু ফিল জান্নাহ, এটি জান্নাতের সার্টিফিকেট আমরা জানি, নাবী জান্নাত, আল্লাহ রাসূলের কথা, এটা ওহির কথা, ওহির মাধ্যমে রাসূলকে বলে দিয়েছেন আন্নাবিয়্যু ফিল জান্নাহ, যতগুলা নবী রাসূল এসেছিলেন, যারা এসেছিলেন আর শেষ নবী পর্যন্ত যারা নবী রাসূল রয়েছে তারা সবাই জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বারে বললেন অসিদ্দিক ও ফিল জান্না, আমরা এখন তো এমনিতেই আমাদের সমাজ চলে এমনিতেই সত্য কথা খুব কম। আমাদের ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি আজকে আমাদের নিয়ে বসেছিলেন, একটি কথা বলতে বলতে বললেন যে দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে যদি হক কথা বলতে চান দুনিয়া পাবেন না, ঠিক না বেঠিক? কথা কিন্তু ঠিক। তিনি একটা হাদিস বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে যেন ছুরি ছাড়াই, ছুরি আমরা বলি কাঁটা বা ছুরি, ওই ছাড়াই তাকে জবাই করা হয়, ছুরি দিয়ে আমরা খাসি জবাই করি, তো তাকে, যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে ছুরি ছাড়াই জবাই করা হয়। কারণ কি? উনি বললেন, ব্যাখ্যা করলেন, ওনার ব্যাখ্যাটা আমি বলছি, যে যাকে দায়িত্ব দেওয়া হয়, আচ্ছা বলেন তো এলাকার মেম্বার যিনি,
সব সত্য কথা যদি বলে ওনার মিম্বারি থাকবে না, থাকবে থাকবে না। তিনি বলতে চাইলেন যে মিথ্যা কথা যদি বলা হয় তাহলে দুনিয়া পাওয়া যাবে, পরকাল হারাই যাবে, আর সত্য কথা বলা হলে পরকাল থাকবে কিন্তু দুনিয়া হারাই যাবে, কোনটা নেবেন, নেবেন কোনটা? এখন তো বড় বিপদ, অনেক বড় বিপদ। তো যা হোক, যে বিষয়গুলা যারা আমরা যে দায়িত্বে রয়েছি, দায়িত্ব বিষয়টির অর্থ এই, দায়িত্বগুলা ঠিকভাবে পালন করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়েছেন ইমাম বাইহাকি নিয়েছেন, হাদিসটি হাসান। তো তিনি সেখানে বলছেন তিন ব্যক্তি নাজাত পাবে আর তিন ব্যক্তি, তিন প্রকার ব্যক্তি বা মানুষ ধ্বংস হয়ে যাবে। তিন ব্যক্তি নাজাত পাবে, তাদের ভিতরে একটা বলছেন তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়ালানিয়া, যে ব্যক্তি আল্লাহর জন্যই আল্লাহ ভীরুতা অর্জন করে গোপনে প্রকাশ্যে, সে নাজাত পেয়ে যাবে। আপনি যদি গোপনে আল্লাহকে ভয় করেন তাহলে প্রকাশ্যে এমনিতেই আসবে। রাত্রে জেগে জেগে আল্লাহর কাছে কাঁদেন, আশা করি যে ওই লোকটিকে আল্লাহ সহজে পথভ্রষ্ট করবেন না। ও তো আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহকে ভয় করে, গোপনে প্রকাশ্যে সব জায়গাতে ভয় করে, এই ব্যক্তি নাজাত পাবেই পাবে। আর যে ব্যক্তি গোপনে কিছু নেই প্রকাশ্যে হবে, তার মানে অন্তরে যদি আল্লাহ ভীরুতা আপনার থাকে তাহলে প্রকাশ্যে তা ঘটবে, এই ব্যক্তি নাজাত পাবে। দ্বিতীয় ব্যক্তির কথা বললেন, নাজাত পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি সত্য কথা বলে যদিও তার গলা কাটা হয়, ফাঁসির কাষ্ঠে ঝোলা হয় তারপরও সত্য কথা বলে, ওই নাজাত পাবে, তার মানে পরকালে নাজাত পাবে। সে দুনিয়াতে আশা বলুন তো, রিজিক কেউ দিয়ে থাকে নাকি আল্লাহ দেয়? আল্লাহ নাকি দেয়? আল্লাহ দেয়। তাহলে আল্লাহ রিজিক দেয় আপনাকে, আমাকে, সবাকে দেয়। রিজিকের ভয় যে করে ও কাপুরুষ, আল্লাহ ভীরুতা তার নেই। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন মায়ের পেটে চার মাস হয়েছিল, ওই সময়তে আপনি কি খাবেন কি করবেন সব লেখা আছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনাকে কর্ম করা লাগবে, বসে থাকলে খাওয়া পাওয়া যাবে না। সুফিদের মতো বলবেন যে বাড়িতে বসে থাকলেই তো আমার তাকদিরে যা আছে তাই তো হবে, আপনি জেনা করলেন আর বললেন আল্লাহই তো করালো, বেটা আল্লাহ করালো, তোমাকে দিই এক চোর, এটাও আল্লাহ করালো, অন্যায় করছেন আর বলছেন আল্লাহ করালো, এমনটি নয়। আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, আপনি জানছেন। কালকে একটা প্রশ্ন করছেন আরেক ভাই যে আহলুল হাদিসেরা মাঝহাব মানে না কেন, আমাকে বলুন তো। এদের যারা এরূপ প্রশ্ন করে তাদের নরম ভাষায় কথা না বললে শুনবে না, ও আর ঘাট তো বাঁকা। হানাফি মাদ্রাসাগুলাতে বিশ্বাস করেন অনেক ভাইকে আমি পেয়েছি, এমন গোড়ার গোড়া, ওরা যদি ইমাম বুখারীর কথা শুনে তাহলে ওদের গায়ে যতগুলো আগুন আছে সব পুড়ে যাবে, মানে ইমাম বুখারীর কথা শুনতেই পারে না, মনে হয় যে ওর থেকে আর বড় শত্রু ওদের কাছে নেই। এই মাদ্রাসাগুলাতে ছাত্রগুলো এমন গোড়া করে তৈরি করে, তাদের নাকি কিছু গ্রন্থ তারা পড়ায়, হেদায় একটা গ্রন্থ বলে, হেদায়কে বলা হয় কাল কোরআন, কোরআনের মতো তারা কথা বলে, তার মানে হেদায় পড়লে বলে আমার ঘরে তো হেদায় রয়েছে, যথেষ্ট হাদিসের দরকার নেই, হাদিসের দরকার নেই, তারা যুক্তি আর তর্ক খালি এই পড়ানো হয়। বলেন তো পরকালে আপনি মৃত্যুবরণ করছেন, মৃত্যুর সময়তে যখন মারা যাচ্ছেন ওই সময়তে বলছেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আলা সুন্নতি রাসূলুল্লাহ, এই কথা বলছেন কেন? বলেন না কেন বিসমিল্লাহ আলা আবি হানিফা, বিসমিল্লাহ আলা শাফেই মালিকি আহমদুল হাম্বাল কথা বলেন না কেন? সারা জীবন হানাফি মাঝহাব নিয়ে চললেন, যে এই লোকটির পিছনে সারা জীবন কাটাইলেন, আপনার ইমামের পিছনে কাটাইলেন, হাদিস শুনলেন না শোনার ভাজ করে চললেন, আর মৃত্যু সময়তে বলছেন বিসমিল্লাহ আলা সুন্নাতে মিল্লাতে রাসূলুল্লাহ, এমন কেমন কথা, আপনার কথায় আপনি মৃত্যু। তাহলে যে কথাগুলা বলছিলাম যে সত্য কথা, যে আপনাদের এই প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলা মূলত গড়া হওয়া হচ্ছে কোরআন সুন্নাহ শিখার জন্য। আমি তাকে বললাম যে ভাই, উত্তর দেওয়ার আগে তাকলিদ অর্থ যে আপনি জিজ্ঞেস করলেন, এবং একজন তাকলিদ জিজ্ঞেস করছে আর একজন বলছে মাঝহাব যারা মানে না কেন,
মাঝহাব মানবে কি করে? এরা তো সব সব মাঝহাব মানে, আহলুল হাদিস যারা এরা সবগুলো মাঝহাব মানে, এরা কোন ইমামকে ছোট করে না। আমরা বলি ইমাম আবু হানিফা রহিমাল্লাহ কওল নিয়ে এসছেন, যারা হানাফি মাঝহাব অনুসারী তারা দেখেন হাশে ইবনে আবিদিন তার গ্রন্থে প্রথম খণ্ডে তিনি এনেছেন 167 নাম্বার পেজে এই কথাগুলো নিয়েছেন। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বলছেন ইদা সাহাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ওরা অনেকে বলে যে আহলুল হাদিস এই কথাটা বলে আর এরা উল্টা ব্যাখ্যা করে, না বেটা এটা উল্টা ব্যাখ্যা করে না, এটা সঠিক ব্যাখ্যা। ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তিনি নিজে ছিলেন আহলুল হাদিস, ওনার কথা ওনার কথাই ওই ইমাম তিনি তার গ্রন্থে নিয়েছেন, এটা আমার কথা নাই। আপনি দেখেন গা আমার কথা যদি না মিলে আমার গলা কেটে কেটে নেন আজকে যায়। দেখেন হাশে ইবনে আবিদিন তিনিও মাযহাব হানাফি অনুসারী লোক, তিনি তার গ্রন্থে নিয়েছেন যে এই কলটা ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন। তাহলে কোন ব্যক্তি যদি অন্যায় করে অপকর্ম করে আর শেষ জীবনে তাওবা করে, যে তাওবা করে যা করেছে সেটাই ঠিক। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে যে আমলগুলা করেছেন, আগে যা করেছে পরে যেটা করেছেন, ওটাই বেশি আমলযোগ্য হবে। তাই যতগুলা ইমাম ছিলেন সবাই সহি হাদিস মেনে গেছেন। আজকে আপনারা ধোকাবাজ, বরং মূলত যারা এগুলা করে চুটি বই পড়ে, কোনো হাদিস নাই, কোরআন নাই, কোনো দলিল নাই, দলিলের মাধ্যমে তারা আমল যদি না করেন কিয়ামতের দিন এটকে যাবেন, আটকা হবে, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কোনো ব্যক্তি ইমাম আবু হানিফা রহিমাল আর একটা কওল রিসালা মুনাইরিয়া একটা গ্রন্থ রয়েছে, ওখানে তিনি বলছেন ইমাম আবু হানিফা রহিমাল কওল বলছি আমি, তিনি বলছেন দুনিয়াতে একটি মানুষেরই কথা শোনা যাবে শুধু, সেটি হল আল্লাহ রাসুলের, ওনার কওল। আর আপনারা বলছেন ইমাম আবু হানিফা রহিমাল্লাহ মানে, বেটা তোমরা কিছুই মানো না, ইমাম আবু হানিফা কোথাও বলেনি তোমার মাঝহাব, তোমার মাঝহাব বলো আর বলো যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ ইমাম আবু হানিফা রহিমাল্লাহ দেখেন না কথাগুলা ফেকুল আকবার গ্রন্থে, ফেকুল আফসাদ গ্রন্থ রয়েছে, আপনি দেখেন না গ্রন্থ পেলে মাকতাবা শামিলা রয়েছে, আপনি টিপুন দেখুন যে গ্রন্থে কি বলছেন আল্লাহ আরশের উপর। তিনি বলছে আল্লাহ আরশের উপর সমন্বত, কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ আসমানে আছে না জমিনে আছে, আর সে যদি বলে আমি জানি না, তাহলে সে কুফরি করবে। কেন? যে আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহই বলছেন আল্লাহ আরশের উপর সমন্বত, আর বেটা তুমি বলছো জানো না, এটা আমার কথা না কার কথা? তাহলে ইমাম আবু হানিফা রহিমাল্লাহর নাম দিয়ে তোমরা মাঝহাব নিয়ে চলছো, এটা সহি হাদিস দ্বারা নয়, বরং তিনি সহি কোরআন সুন্নাহ মেনে গেছেন, উনি আহলুল হাদিস। আহলুল হাদিস মানে হাদিসের অনুসরণ করা। তাই যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম যে হক কথা বলা, হক কথার কারণে কথাগুলো আসলো। আমাদের ভিতরে কোন ভাই এসছেন যেখানে ভর্তি হওয়ার জন্য, ওনারা আমি কথাগুলা বলার প্রয়োজন আরো ছিল যে হক প্রচার করতে হবে, মানুষের ভয়ে নাই, ভয় শুধু থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহকে যে ভয় করে, আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহফাদিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আপনি জঙ্গলে গেছেন কেউ নাই, আল্লাহকে ডাকছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহর। ফজরের সালাত পড়ে বের হয়েছেন পথে, মনে করছেন কেউ মারবে না, জিম্মা নিয়ে নিয়েছেন আল্লাহ, জিম্মা নিয়ে নিয়েছেন আপনার, আল্লাহর জিম্মাতেই আপনি রয়েছেন। তাই বলছিলাম যে সত্য কথা যারা বলে তারা জান্নাত পাবে, তারা নাজাত পেয়ে যাবে। যে কথাটি বলছিলাম যে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহকে ভয় করে, দ্বিতীয় নাম্বারে বললাম যে ব্যক্তি সত্য কথা বলে তাকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলান্ত করা হয়, ঝোলা হয় যে এখনই জবাই করে দিবে, সত্য কথা বললে সে নাজাত পেয়ে যাবে, এই সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। এটি কার কথা? আল্লাহর কথা, রাসূলকে জানায় দিয়েছেন ওহির মাধ্যমে। আর একটা হাদিস আমরা জানি, এই হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী মুসলিম রাহিমাল্লাহ উভয় গ্রন্থে এসছেন। তিনি বলছেন সাবধান, তোমরা সত্য কথা বলবে, সত্যকে বুকে আঁকড়ে ধরবে,
যদি হয় সত্য কথা তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে, কল্যাণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাত পেলে আল্লাহর কাছে তোমাকে সত্যবাদী হিসাবে সিদ্দিক উপাধি দান করা হবে। সিদ্দিক কাকে বলা হয়? একজন ব্যক্তিকে সিদ্দিক বলা হয়, আবু বকর সিদ্দিক। এর ইতিহাস আমরা জানি। আল্লাহ রসুলকে যখন সেই সমাতে কুফফারে কুরাইশরা মিথ্যুক বানাইছিল, আবু বকরের সামনে বলছেন, ও তোমার বন্ধুতে এই কথা বলল যে ও নাকি ইসরা মেরাজ জান্নাত জাহান্নাম দেখে এসেছে, তুমি কি বলো? আবু বকর তুমি কি বলো, তোমার বন্ধু বলেছে যে আমি এই রাত্রে জান্নাত জাহান্নাম দেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্যই নবী রাসুল, রাসুলের পরে তার স্থান দেওয়া হয়েছে। কেমন সুন্দর উত্তর! আচ্ছা, তুমি কি ওনার মুখে শুনেছো কথাটা, না কার মুখে? যে হ্যাঁ, উনি বলেছেন। যদি উনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। এই কারণে ওনাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, যেই সময়তে তাকে সাহায্য কেউ করেনি, শুধুমাত্র এরূপ মানুষগুলো সাহায্য করেছিল, এর থেকে তার সিদ্দিক উপাধি দেওয়া হয়। তাই এই কারণেই তাকে নবী রাসূলদের পর তার স্থান দেওয়া হয়েছে, এত মর্যাদাপূর্ণ মানুষ। তাহলে সত্য কথা বললে জান্নাত পাওয়া যাবে। আর এখন সমাজ চলছে কোথায়? মিথ্যে যে বলে নাকি সে খুব বেশি চালা, আর সত্য কথা বলে ও হলো ভেদা। ভেদা বুঝেন? গ্রামের ভাষায় ভেদা মানে বোকা, ফুল। ওই বোকা আর কোনো দাম নেই, ও সত্য কথা বলে। সত্য কথা বললে জান্নাত পাওয়া যাবে বেটা, ওই বোকা নয়, ওই খুব বেড়ের মানুষ। সত্য কথা বললেই ইহকাল পরকালে নাজাত পাওয়া যায়। সত্য কথা বললে আল্লাহ তাকে হেফাজত করে। মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথা বললে আরো একশোটা মিথ্যা কথা বলতে হয়, একটা মিথ্যাকে দাফন করার জন্য আরো একশত মিথ্যা কথা বলতে হয়। তোমরা বাবা যারা এখানে পড়তে এসেছো, তোমাদের এই রাসুলের বাণী শোনাচ্ছি, সবাকেই বলছি, মাদ্রাসায় নতুন ছাত্র অন্তত যারা এসেছো, মিথ্যা কথা বলা বাবা খবরদার বলবে না। মিথ্যা কথা বললে ধ্বংস হবে, ওই হাদিস যে বললাম, ইমাম বুখারীর হাদিস। তারপরে আল্লাহ রাসূল বলছেন, সাবধান, তোমরা মিথ্যা কথা বলা থেকে সাবধান। মিথ্যা কথা বললে পাপের দিকে নিয়ে যাবে মিথ্যাতে, আর এই পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহর কাছে তোমাকে লেখা হবে কাজ্জাব, সব থেকে বড় মিথ্যুক। তাহলে সত্য কথা বললে নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, এটি আল্লাহই এই জমিনে সার্টিফিকেট দিয়ে দিলেন। আমরা জানি আশারা মুবাশশারা বলা হয়, যা যে যশদন সাহাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশজন সাহাবাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, ওগুলা বাদ দিয়ে এগুলা জান্নাত, আর একটা জান্নাত, আরো মেলা কথা বলা হয়েছে যেগুলো জান্নাত পাবে। তা আমি এই সত্যবাদী সম্পর্কে কথা বললাম। তারপরে ওই হাদিস যেহেতু বলছিলাম, তিন ব্যক্তি নাজাত পেয়ে যাবে, তার ভিতরে আর এক ব্যক্তি যে মধ্যপন্থা অবলম্বন করে। আপনারা দেখছেন এখন মেলা টাকা পয়সা, এদিক আসছে ওদিক আসছে ওদিক আসছে, ধরেন হালালি টাকায়, হালালি টাকায় আসছে আলহামদুলিল্লাহ। এখন আপনি এমন খরচ করলেন, খরচ করে দিয়ে সব ফুরাই দিলেন, আর নাই তো, এটা ভালো, এটা ভালো লক্ষণ নাই। আপনার কাছে যে টাকাটা আছে বা কিছু ধন সম্পদ পেয়েছেন, এই ধন সম্পদগুলা ভালো পথে ব্যয় করেন আর মধ্যপন্থ অবলম্বন করেন, তাহলে দেখবেন যে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। অনুরূপভাবে এ বাদতের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করেন না। একটি মানুষ সম্পর্কে বলতে বলতে আসমানে উঠাই দিলেন, রাসুলকে কি বললেন? রাসুল হল আল্লাহর বান্দা রাসুল, তাকে বলছেন না মোহাম্মদ, মোহাম্মদকে সিজদা করা লাগবে, মোহাম্মদকে আল্লাহর পার্শ্বে বসা লাগবে, শিরিকি কাজ করা লাগবে, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনার ইমানকে নষ্ট করলেন, এটি বাড়াবাড়ি। বাড়াবাড়ি করল কে? ইহুদি নাসরারা বাড়াবাড়ি করল, নবী রাসুলদের কবরকে মসজিদ তৈরি করল, সেখানে সিজদা করল। এখন বর্তমানে আমার দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে, আরো অনেক জায়গাতে এই যারা যাদেরকে বলছে ওলি আউলিয়ান, আল্লাহ ভালো জানে, তাদেরকে আল্লাহ পর্যায়ে বসাই দিল, বাড়াবাড়ি করলো। এই বাড়াবাড়িতে কোনো ফায়দা নাই, তার ইমান আমল সব নষ্ট করে দিল। অনুরূপই আপনাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, ভালো কাজে ব্যয় করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার জন্য কল্যাণ হবে। এটাই হলো মধ্যম পন্থা
অবলম্বন করা। আরেকজন ব্যক্তি আছে কিছু সমাজে, ও বেটা বলে যে আমল যাও অত আমল করা প্রয়োজন নেই আমার, আমার অন্তরে যে ইমান অনেক মজবুত ইমান তোমার থেকে জোরাল, এত ইমান লাগবে না, আমার অন্তরে অনেক ইমান রয়েছে। এগুলা ফকিরদের কথা, লালন ফকিরের দল কিছু রয়েছে বেটারা, অন্য উপকর্ম করে আর বলে না 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 কোনো আমল করা লাগবে না, বিশ্বাস তো করি আল্লাহ আছে, আল্লাহ তো আছে, যেমন নাচি তেমন, যেমন নাচাই তেমন নাচি, পুতুলের কি দোষ, ও যা আছে সব কিছু কুকর্ম সব করবে আর বলে বিশ্বাস তো করি আল্লাহ আছে, শিরকি বিদাতি কুফরি সব করবে আর বলবে জানি তো আল্লাহ আছে, আমার অন্তরে পরিপূর্ণ ইমানদার, তুমি ফিরাউনের দল। তাহলে এটাও বাড়াবাড়ি। তাহলে মধ্যপন্থী কারা, যে না আমল করা লাগবে, কোরআন হাদিস অনুযায়ী আমল করা লাগবে, ইবাদতের ক্ষেত্রে আপনার কোনো কথা চলবে না, কোরআন হাদিস মানতেই হবে, না হলে আমল করা চলবে না। যাই হোক, আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছিলাম যে যারা সিদ্দিক সত্যবাদী, সত্যবাদী এরা জান্নাত যাবে। এরপরে বললেন, অনেক সময় চলে গেল, সময় শেষ মনে হয়, আমি হাদিসটির ব্যাখ্যা করে ছেড়ে দেব। ওয়াশাহিদু ফিল জান্না, যারা শহীদ হবে এরা জান্নাতি, শহীদ হবে এরা হলো জান্নাতি। শহীদ এখন অনেক শহীদ রয়েছে, হিন্দু নাকি মরলেও সে শহীদ, রাস্তা পথে যে যেখানে মরছে বা শহীদ, সবাই শহীদ, দুনিয়ার সবাই শহীদ, তাহলে সবাই জান্নাত। হিন্দু মরছে তাকে বলে শহীদ, রাস্তা পথে যেই মরছে সবাই শহীদ, বেটা শহীদ এত সহজ নয়। শহীদের ব্যাখ্যা হলো, এখন কিছু মানুষ রয়েছে গনিমতের মাল বলছে হোন্ডালাকে ধরে নিল, যারা হলো খাওয়ার যে মার্কা কিছু লোক রয়েছে ওর টাকা পয়সা কেড়ে নিল, বলছে না ওই তো অন্যায় অপকর্ম করছে, এটা গনিমতের মাল, তাকে মেরে পিটে এক জায়গাতে বম মেরে দিল, ওইও মৃত্যুবরণ করলো, বলে শহীদ হয়ে গেছে, না এটা শহীদ নয়। দুনিয়ার বুকে, আল্লাহর এই জমিনে, দুনিয়ার বুকে, এই জমিনে কোরআন সুন্নাকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মূলত শহীদ হয়েছে তারাই জান্নাত, যাকে তাকে জান্নাত বলবেন, জান্নাত না শহীদ বলবেন, আর জান্নাত চলে যাবে, এই হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়নি। কোরআন সুন্নাকে, আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি শহীদ হয় তাহলেই সে হল জান্নাতি। তারপরে সুসংবাদ দি, অল মাউলুদু ফিল জান্না, যারা শিশু, নব শিশু যারা জন্মগ্রহণ করে এরা জান্নাতি। এই জন্য অমুসলিম ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে এরাও জান্নাতি। তবে এদের ব্যাখ্যা করছেন আলিম ওলামাগণ, যাদেরকে কিয়ামতের দিন পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পরে যদি পরীক্ষায় পাশ করে তাহলে জান্নাত। এই জন্য ইমাম বুখারী রাহিমাল্লাহ তার গ্রন্থে একটি হাদিস নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তিনি বললেন, প্রত্যেক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, তাহলে ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করে ইসলামের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, তারপরে পিতামাতা তাকে কেউ হিন্দু বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, অগ্নিপূজক বানাচ্ছে, এইরূপ তাহলে যে শিশু সেও জান্নাতি। এরপরে বললেন, কোন ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি তার মুমিন ভাইকে দেখতে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি জান্নাতি। আপনি ভালোবাসেন আমার দাদাকে, শুনলেন যে দেখলাম যে সুভান ডাক্তার অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র ওনাকে আল্লাহর জন্য ভালোবাসেন তাই দেখতে গেলেন, আপনি জান্নাতি। তাহলে দিনই ভাই, তিনি ভাইকে দেখতে যাই দুনিয়ার কোনো স্বার্থ নয়, পরকালীন স্বার্থ আল্লাহর জন্যই, ওই ব্যক্তি জান্নাত পাবে। আরো সে ছায়াতলে, সাত ব্যক্তি সাত প্রকার মানুষ ছায়াতলে, আরো ছায়াতলে ছায়া পাবে, তাদের ভিতরে এক মমিন ব্যক্তি অপর মমিন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। তাহলে এই ভালোবাসা, এটা একটি জান্নাত পাওয়ার কারণ। মেয়েদের ক্ষেত্রে কথাগুলো বলে শেষ করে দিব, যারা মা বোন যারা শুনছেন কথাগুলো ভালো করে শুনেন। মেয়েদের ভিতরে আল্লাহ রাসূল বললেন তারা জান্নাত পাবে, যে বন্ধু ভাবাপন্ন, যে মহিলা তার স্বামীর সাথে আমরা বলি আই লাভ ইউ, লাভ ইউ কথাটা সবাই জানে, ছোট বাচ্চারাও জানে, তার মানে স্বামীর সাথে লাভ ইউ করে, ভালোবাসে, স্নেহ মমতা দিয়ে স্বামীকে ভালোবাসে, এই মহিলা জান্নাতে যাবে। কার কথা? রাসূলের কথা।
দ্বিতীয় কথা বললেন, যে মেয়ে বেশি বেশি সন্তান জন্ম দেই, সন্তান প্রসবকারী বেশি বেশি, ওই মেয়ে জান্নাতে যাবে। তাহলে আপনাদের আগে বললাম যে আপনারা বলছেন যে দুইটা ছেলে হলে যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো। লেন ভালো লেন, খুব ভালো লেন। আল্লাহ রাসূল বললেন যে মহিলা বেশি সন্তান প্রসব করায় ওই জান্নাতি। মা বোন যারা শুনছেন আশা করি আমলগুলা করবেন, যদি এই কোনো কারণে হতে পারে আপনার কোনো আমল নেই, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বেশি বেশি সন্তান দিয়েছিলাম, তুমি তো বলেছিলে যে জান্নাত, আমি আশা করি এই জন্য আমাকে জান্নাত দিবে। আল্লাহকে আপনি বলতে পারবেন, এটি আপনার সৎ আমল। তাই যারা বাপ মা রয়েছেন আশা করি হাদিসের প্রতি আমল করুন, ছেলে মেয়ে বন্ধ করে দেন না, ভয় করেন না যে রিজিক দিবে কে, ব্যাপারটা রিজিকের মালিক কে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দিই তাদেরকে, এত ভয় কিসের? রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান কমায় দিবেন রিজিক কমে যাবে, সন্তান বাড়ায় দিবেন রিজিক বেড়ে যাবে, এটা কার কথা? আল্লাহর কথা। এত বকিল কেন, এত ভয় কেন? পরিবার আদর্শ পরিবার করতে হলে এই আমলটা করুন, আদর্শ পরিবার হবেই হবে। আপনার পাঁচটা সন্তান বলেন তো, পাঁচটা সন্তান যদি হয় বলবে আর বাপের তেমন কিছু নাই, করতে হবে ভাই, ভালো করে না পড়লে মানুষ না হলে খাইতে পাবি না, ওর ভয় এটা আছে। আর একটাই সন্তান না, বাপের যা আছে অতি হবে, ও পড়বেও না। আদর্শ পরিবার যদি গঠন করতে চান এই কথাটা ভালো করে মনে রাখেন। মা বোন যারা রয়েছেন তাদেরকে কথাটা বলি। এরপরে আল্লাহ রাসূল বললেন যে স্বামী রাগ করেছে আর স্ত্রী স্বামীর হাত ধরে বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন হবেন না আমার আমার কাছে, তার মানে আমার আমার প্রতি যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আমি কোনো খাবার খাব না, এই মেয়েও জান্নাতে যাবে। তাহলে এই কথাগুলা আমার কথা নাই, ইমাম আলবানী রাহিমাল্লাহ তার সিলসিলা সাহিহা গ্রন্থে হাদিস নিয়েছেন 180 নাম্বার হাদিস। হাদিসগুলো যারা শুনলেন মা বেন্দর শোনাবেন, আশা করি তারা আমল করবে, আদর্শ পরিবার গঠন করতে আশা করি এই হাদিসগুলা কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমরা যারা ছাত্র দিয়েছি যারা গার্জেন এলাকাবাসী সবার কল্যাণ কামনা করি, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমাদের যেন ইহলোক পরলোক কল্যাণ দান করেন। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات হে আল্লাহ, আমাদের মাঝ থেকে অনেকে দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছে আল্লাহ, মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা যেখান থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ, সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, আমাদের এই মাদ্রাসাটি তুমি কবুল করো। হে আল্লাহ, এই মাদ্রাসাতে যারা কথা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরই হলুক পরলোক কল্যাণ দান করো। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমাদের সন্তান সন্ততিকে আমরা যারা দিয়েছি পিতা মাতা উভয়কে এবং সন্তানদেরকে আল্লাহ তুমি দিনের খিদমত হিসেবে দিনের খাদেম হিসেবে কবুল করো, আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদেরকে ইমানের সহিত রাখিও, এটা তোমার কাছে আকুল আবেদন করছি। হে আল্লাহ, আমাদের যদি তুমি মৃত্যু নিয়ে নাও তাহলে যেন ইমানের সহিত আমাদের নিয়েও, এটা তোমার কাছে আকুল আবেদন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহলোক পরলোক কল্যাণ দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।